দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ থাকার পর বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে। যদিও রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। করোনা আবহে এখনই রেল স্টেশন সংলগ্ন এলাকায় কোনো প্রকার ব্যবসা করা যাবে না বলে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্টেশন চত্বর এলাকায় সমস্ত যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রেল স্টেশন চত্বরে ব্যবসা করা ও স্টেশন চত্বরে চার চাকা গাড়ি, টোটো ও রিক্সা স্ট্যান্ডের দাবি জানিয়ে জেলা INTTUC সভাপতি ইফতেকার আহমেদের নেতৃত্বে স্টেশন ম্যানেজারকে চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটা আমরা হতে দেবো না, আমরা অনুরোধ করেছি রেলকে, আমরা চার দফা দাবি রেখেছি যে দোকানগুলো পুনর্বহাল রাখতে হবে, টোটোকে ঢুকতে দিতে হবে, রিক্সাকে চালাতে দিতে হবে, ঢুকতে দিতে হবে এবং ফোর হুইলার স্ট্যান্ড চালু করতে দিতে হবে। কারণ এখানে যদি একটা টোটো বা রিক্সা না থাকে, বর্ধমানে বিভিন্ন প্রান্ত থেকে যারা স্টেশনে নামবেন তারা যাবেন কোথায়, কিসে করে লাগেজটা তুলে নিয়ে আসবেন? কারণ বর্ধমান স্টেশনে বাইরে কোনো স্ট্যান্ড নেই, না ট্যাক্সি স্ট্যান্ড আছে, না রিক্সা স্ট্যান্ড আছে, না টোটো স্ট্যান্ড, পারমানেন্ট কোনো স্ট্যান্ড নেই যে বাইরে বেরিয়ে বাইরে স্ট্যান্ড থেকে ধরবে, কারণ ভেতরেই স্ট্যান্ডগুলো আছে। আর এটা আজকের নয়, আমাদের জন্মের আগে থেকে আমরা দেখেছি ভেতরে রিক্সা পার্কিং আছে, ফোর হুইলার পার্কিং আছে। তাই আমাদের অনুরোধ যে বর্ধমানের মানুষের স্বার্থে পুনরায় সে বহাল দেওয়ার অনুরোধ করা হচ্ছে। আন্দোলন কি দাবি দেওয়া? আমাদের আন্দোলন খুব মানে পরিষ্কার, সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন, বর্ধমানবাসীর জন্য আজকে আন্দোলন, যে বর্ধমান যেন পুনর্বহাল করা হোক। লকডাউন, দীর্ঘদিন লকডাউনের পর এটা ধীরে ধীরে খুলছে। স্টেশন আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষরা এখানে, কিছু ব্যবসাদার আছেন, কিছু রিক্সা চালক, কিছু ইকোরিক্সা পুলার চালকরা আছেন, আছেন ফোর হুইলার ড্রাইভাররা। আর এর উপরে নির্ভর করে বর্ধমানে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত যাত্রীরা আসেন তারা কিন্তু এই যানবাহনের উপর নির্ভর করে। কারণ বর্ধমান স্টেশনের বাইরে কোনো স্ট্যান্ড নেই, কোনো পার্কিং নেই যেখান থেকে গাড়ি ধরে মানুষ বাইরে যাবেন। বর্ধমান থেকে অন্য জায়গার থেকে যারা নামেন তারা বর্ধমান জানেন একটা বড় জংশন, যেখানে লক্ষ লক্ষ মানুষ দৈনিক বর্ধমান স্টেশনে নামেন, এখান থেকে নেমে তারা উল্লাস এবং পূর্বাশা বাস স্ট্যান্ডে যায়, সেখান থেকে কালনা কাটোয়া যে সাব ডিভিশনগুলো আছে সে সমস্ত জায়গায় তারা যায়। তার সঙ্গে তাদের যে লাগেজপত্র থাকে, ভেতরে যদি একটা যদি গাড়ির স্ট্যান্ড না থাকে, ভেতরে যদি একটা পার্কিং না থাকে টু হুইলারের বা থ্রি হুইলারের রিক্সা বা ইকো না থাকে, তাহলে লাগেজ নিয়ে তাকে ঘুরে বেড়াতে হবে এবং তাকে হেঁটে হেঁটে পূর্বাশার মতো 5 কিলোমিটার হাঁটতে হবে। কারণ বর্ধমান স্টেশনের বাইরে জিটি রোডের থেকে এই এখান থেকে শুরু করে জিটি রোড পর্যন্ত কোনো স্ট্যান্ড নেই, না রিক্সা স্ট্যান্ড আছে, না টোটো স্ট্যান্ড আছে। বর্ধমান স্টেশনের ওপরে নির্ভরশীল এই স্ট্যান্ড থেকেই তারা চেপে বিভিন্ন প্রান্তে যান। তাই আমরা বলেছি যে পুনর্বহাল হোক এবং এখানে যে দোকানদাররা ছিলেন, এখানে দীর্ঘদিন ধরে যেখানে দোকানদাররা আছেন, যারা 20-30 বছর বর্তমানে স্টেশনে দোকানদারি করে তারা জীবিকা অর্জন করছে, সেই দোকানগুলো ধীরে ধীরে খুলতে দিতে হবে। কারণ তারা যাবে কথা এবং তাদেরকে যদি তুলেই দিতে হয় তাদের কিন্তু তাদের পুনর্বহালের ব্যবস্থা করতে হবে, তাদের কর্মের সংস্থান করে দিতে হবে। আমরা যে ট্রেড ইউনিয়ন করি, মমতা ব্যানার্জির আদর্শ বিশ্বাস করি, সেই আদর্শে আমরা জানি মমতা ব্যানার্জি কোনো দিন কোনো গরিব মানুষকে পুনর্বাসন না করে বা পুনর্ব্যবস্থা না করে কোনো দিন উচ্ছেদ করেনি। আমাদের বিশ্বাস রেল প্রশাসন আমাদের দুঃখ, আমাদের কষ্ট, গরিব মানুষের বেদনা বুঝবে এবং তারা আমাদের সঙ্গে একমত হবেন। আমরা আশা করব কাল থেকে আমাদের দোকান, রিক্সা, টোটো সব পুনর্বহাল, পুনর্বস্থা ফিরে আসবে। এখন কি খুলতে দেয়নি তখন? হ্যাঁ, ওনারা বলেছেন যে এখন খুলবেন না। বর্ধমান থেকে পিন্টু প্যাটলের রিপোর্ট, আনন্দবার্তা।